লাইট অফ নলেজ চ্যানেলের সমস্ত শ্রোতা ও দর্শকবৃন্দদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনে দাঁড়িয়ে আমরা ছোট বড় বহু মানুষের মধ্যেই আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করি। এই আত্মবিশ্বাসের অভাবের জন্যই ছাত্রছাত্রীরা মেধা থাকা সত্ত্বেও পরীক্ষায় ভালো ফল করতে পারে না, বা বিভিন্ন পেশায় নিযুক্ত ব্যক্তিগণ তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। স্বামীজি বলতেন, যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। প্রাচীন ধর্ম অনুসারে নাস্তিক বলতে আমরা বুঝি যে ভগবানকে বিশ্বাস করে না। তিনি আরও বলেছেন, পৃথিবীর ইতিহাস হলো কয়েকজন আত্মবিশ্বাসী মানুষেরই ইতিহাস। সেই বিশ্বাসই ভেতরের দেবত্ব জাগ্রত করে। তুমি সব কিছু করতে পারো, তুমি যদি চাও তুমি সব কিছু করতে পারো। স্বামীজি বলেছেন, আমাদের প্রথম কর্তব্য হলো নিজেকে ঘৃণা না করা। উন্নত হতে হলে প্রথমে নিজের ওপর, তারপর ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে হবে। যার নিজের ওপর বিশ্বাসই নেই তার কখনই ঈশ্বরে বিশ্বাস আসতে পারে না। আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করুন এবং আপনাদের পরিবার, পরিজন ও বন্ধুবান্ধবদের শেয়ার করতে কিন্তু দেরি করবেন না। এইরকম আরও অনেক অসাধারণ আলোচনা সাক্ষী হতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার নেবেন, ধন্যবাদ।